চন্দ্রযান অভিযানের মধ্যেই আরো এক লক্ষ্য পূরণ, বড় সফলতা এলো ইসরোর ঝুলিতে। মহাকাশ মানুষ পাঠাতে স্বপ্নের গগনযান মিশনের প্রস্তুতি নিচ্ছে ভারত। সূত্রের খবর, ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উচ্চতর কক্ষপথে যাবে এই গগনযান। 3 দিনের মিশনে পাঠানো হবে 3 মহাকাশচারীকে, যার 2টি গুরুত্বপূর্ণ পরীক্ষা ইতিমধ্যেই সেরে ফেলেছে ইসরো। জোর কদমে গগনযান মিশনের প্রস্তুতি চলছে ইসরোতে। সার্ভিস মডিউল প্রপালশন সিস্টেমের আরো 2টি হট টেস্ট সফল, টুইটে জানিয়েছে ইসরো। সার্ভিস মডিউল প্রপালশন সিস্টেমের উন্নীতকরণের প্রক্রিয়াটি চলেছে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারে। বেঙ্গালুরু ও ভালিয়ামালাতে পরিষেবা প্রদান করে থাকে এই সেন্টারটি। এটি এমন একটি প্রপালশন সিস্টেম যার মধ্যে রয়েছে সার্ভিস মডিউল। এই সিস্টেম ব্যবহার করেই পরবর্তীকালে মহাকাশে নভশ্চর পাঠাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ক্রিউ মডিউলে থাকবে এই সার্ভিস মডিউল, প্রপালশন সিস্টেমের সাহায্যে সেটি মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে। সূত্রের খবর, ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উচ্চতার কক্ষপথে যাবে এই গগনযান। 3 দিনের মিশনে পাঠানো হবে 3 মহাকাশচারীকে, যার 2টি গুরুত্বপূর্ণ পরীক্ষা ইতিমধ্যেই সেরে ফেলেছে ইসরো। ফেজ 2 সিরিজে সার্ভিস মডিউল সিস্টেম ডেমো মডেলে এটি তৃতীয় এবং চতুর্থ হট টেস্ট করেছে। বেঙ্গালুরু এবং থিরুভানান্তপুরমের লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার থেকে এই সার্ভিস মডিউল সিস্টেম ডেমো মডেল তৈরি করা হয়েছে। মিশনের প্রথম সিরিজের হট টেস্ট করা হয়েছিল 19 জুলাই। ইসরো সূত্রে খবর, 26 জুলাই গগনযান সার্ভিস মডিউল প্রপালশন সিস্টেমের আরও 2টি হট পরীক্ষায় সফলতা মিলেছে। এর আগে 19 জুলাইয়ের টেস্টটি 723.6 সেকেন্ড পর্যন্ত চলেছিল। গগনযানের 3টি পরীক্ষা বাকি রয়েছে। বাকি 3টি পরীক্ষা কখন কোথায় হবে সে বিষয়ে যাবতীয় চিন্তাভাবনা ইসরোর বিজ্ঞানীরা ইতিমধ্যেই করে ফেলেছেন। এই 3টি পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হলে তবেই আসল মিশনের জন্য প্রস্তুত হবে ইসরো। কলকাতা টিভি।